আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব, আর এই ভিডিওতে দেখাবো আমি আপনাকে আপনার কীভাবে ড্রাগন মানি গেমসটাকে হ্যাক করতে পারেন। সো গাইস, স্ক্রিনের একটু অবস্থাটা একটু ইয়ে আছে, সো এটা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর বলতে চাই, আমাদের চ্যানেলে যারা ফ্রি ফায়ার খেলোয়াড় আছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 1900 ডায়মন্ড গিভওয়ে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। Like you, be strong to hold the powers of the sun. সো গাইস, আমি উপরের এই যে ভাসমান আইকনটা দিয়ে হ্যাক করবো, আর এই আইকনটার নাম হচ্ছে গেম গার্ডিয়ান। সো গেম গার্ডিয়ান কীভাবে সেট আপ করে এটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আজকে আপনারা দেখে নিন আমি কীভাবে হ্যাক করতেছি। সো গাইস, সর্বপ্রথম আমি ডায়মন্ড হ্যাক করবো, আর ডায়মন্ড হ্যাক করার জন্য এই যে 50 যে উপরে ডায়মন্ড লেখা আছে, তো আমি 50 লেখাটাকে এখানে ক্লিক করবো। প্রথমে গেমটা সিলেক্ট করি, এরপরে এখানে লিখবো 50, এরপরে আমি এখানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবো, এরপর এখানে টিক মার্কটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ করব। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের সার্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শপের থেকে, আমাদের কিছু কিনতে বলছে, সো আমরা শপের থেকে কিনবো। শপে গেলাম, সেখান থেকে মনে করেন জিনিসটা আমি কিনলাম। সো গাইস, তাদের নির্দেশ মোতাবেক আমি এক ডায়মন্ড এখানে খরচ করলাম। খরচ করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে 49 হয়ে গেছে। সো আমি 49টা আবার এখানে লিখবো। সো 49 লিখে রিফাইং যে বাটনটা আছে সেটা ক্লিক করবো। গাইস দেখতেই পাচ্ছেন এটা রিফাইং হচ্ছে। সো এখন আমাদের আরও আবার একটা জিনিস খরচ করতে হবে। শপে গেলাম, গিয়ে ড্রাগনটা কিনতে হবে। সো ড্রাগনটা কেনার পর এখানে স্পিড আপ এক ডায়মন্ড আমি আবার খরচ করবো। সো গাইস, দেখতে পাচ্ছেন উপরে ডায়মন্ডের সংখ্যা 48 হয়ে গেছে। এখন আমি 48টা লিখব। এই 48 লিখলাম, লেখার পরে যে রিফাইং আছে রিফাইংয়ে ক্লিক করবো। সো আমার সার্চ হয়ে গেছে। ওকে গাইস, এখন আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। সো আমি এটাকে জায়গা মতো ড্রাগনটাকে আমি বসিয়ে দিলাম। সো গাইস, ড্রাগনটা বসিয়ে দেওয়ার পর আমাদেরকে তারা বলছে আবার শপে যেতে, তো শপে গেলাম। শপ থেকে আমরা এখানে গিয়ে যে 5000 টাকা দিয়ে ফার্মটা কিনতে বলছে তো কিনলাম। সো ফার্মটা কেনার পরে আমরা এটার স্পিড আপ করবো, 3 ডায়মন্ড খরচ করবো, এখানে 3 ডায়মন্ড খরচ করবো। গাইস দেখতে পাচ্ছি এখানে 45 হয়ে গেছে, তো আমি এখানে 45 লিখবো। লেখার পর আবার রিফাইন করবো। রিফাইন করার পর গাইস এখন প্রায় কমপ্লিট শেষ। দেখতে পাচ্ছেন এখানে 51 সংখ্যাটা উঠেছে। সো গাইস, আমাদের হ্যাক প্রায় কমপ্লিটের দিকেই আছে। সো আমরা এখানে, সো গাইস আমাদের বলছে আবার স্পিড আপ করতে, তো স্পিড আপ করে 1 ডায়মন্ড খরচ করলাম। 1 ডায়মন্ড খরচ গাইস দেখতে পাচ্ছেন 44 হয়ে গেছে। সো আমি এখানে আবার 44 লিখবো, লিখে রিফাইন করবো। গাইস দেখতে পাচ্ছেন এখন 3টা এসে গেছে। এখন আমি যে ওই যে দ্বিতীয় যে গাইস যে কলমের অপশানটা এখানে, এখন আমি এখানে আমার একটা ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে দেবো, যেমন 9 9 9 9 9 9, অসংখ্য 9 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডায়মন্ড হ্যাক হয়ে গেছে। এই যে গাইস 1270.13 মিলিয়ন ডায়মন্ডস আমাদের হয়ে গেছে। সো হ্যাক, আসলে গেমটা হ্যাক হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমরা শপে গিয়ে সবচেয়ে মূল্যবান জিনিসটা কিনবো। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন এই ডায়মন্ডের এই যে ড্রাগনটা, যেটা 10,000 ছিল, এখন বর্তমানে অফারে 7,500 চলছে। গাইস দেখতে পাচ্ছেন আমি ডায়মন্ডটা কি ড্রাগনটাকে কিনে ফেলেছি। সো গাইস দেখ, এখন আমি এটা স্পিড আপ করার চেষ্টা করছি, যে স্পিড আপ 200 ডায়মন্ডস। গাইস, সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই যে হ্যাকটা কমপ্লিট হয়ে গেছে, আমরা সফলভাবে গেমসটাকে হ্যাক করতে করে ফেলেছি। সো গাইস, ড্রাগনটা রাখার জন্য আমাদের একটা জায়গা প্রয়োজন। সো গাইস, আমরা শপে থেকে গিয়ে সবচেয়ে মূল্যবান প্লেসটা কিনবো, যেটা 1000 ডায়মন্ড যেটার দাম। সো গাইস, আমি এটাকে এখন বসাবো। সো গাইস দেখতে পাচ্ছেন এটা বসে গেছে। এখন আমরা এটা দিয়ে স্পিড আপ করার চেষ্টা করবো। স্পিড আপ দাঁড়ানে ভুল জায়গায় ক্লিক করে ফেলেছি গাইস। গাইস এখন আমি এটা স্পিড আপ করবো যে 127 ডায়মন্ড দিয়ে। সো গাইস দেখতে পাচ্ছেন এটা স্পিড আপ হয়ে গেছে। সো গাইস, এতে প্রমাণ হয়ে গেল যে আমাদের হ্যাকটা কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, আজকের জন্য এতটুকুই।
গেমটা ডাউনলোড করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।